Welcome to another cooking video. Today we are going to cook eggplant, as in aubergine or probably begun in different countries, in Bangladesh as well. So that's we are going to cook with some of our hilcha fish. Sometimes, quite often, we don't want to eat some of the parts of the hilcha fish that we are going to use. So not proper fish, probably fish heads, eggs, or various parts of the fish. So let's take this homegrown eggplant off from the trees. Wow. So we have two plants that we are going to use for our today's cooking. So viewer, amra prothomei tel gorom kore onion diye nibo. তেলটা যখনই হালকা গরম হবে আমরা অনিয়নগুলো চপড করে এখানে দিয়ে দিব দিয়ে আমরা এই অনিয়নটা খুব সুন্দর ব্রাউন কালার করে ভেজে নেব সো ভিউয়ার আমাদের অনিয়নটা অনেকটা হয়ে আসছে এখন আমরা এখানে অ্যাড করে দিব হচ্ছে গার্লিক এন্ড জিঞ্জারের পেস্ট 2 এন্ড হাফ টিস্পুনের মতন দিয়ে আমরা এটাকে কিছুক্ষণ ফ্রাই করে নেব সো ভিউয়ার আমাদের গার্লিক জিঞ্জার পেস্টও ফ্রাই হয়ে গেছে এখন আমরা অ্যাড করব হচ্ছে এখানে টারমারিক চিলি করিয়েন্ডার কিউমিন এন্ড বে লিফের পাউডার এটাকে দিয়ে আমরা জাস্ট লিটল বিট ওয়াটার দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায় এবং আমরা এমন করে খুবই সুন্দর করে প্রত্যেকটি অনিয়নের সাথে মিশিয়ে তৈরি করব একটি খুবই স্মুদি পেস্ট তার সাথে আমরা অ্যাড করে দিব হচ্ছে ফ্রেশ টমেটো সো হিয়ার ইফ ইউ নিড টু নো দ্য ইনগ্রেডিয়েন্ট লিস্ট ইউ উইল ফাউন্ড অর আন্ডার দ্য ভিডিও ডেসক্রিপশন চেক দিস আউট এন্ড ইফ ইউ রিকোয়ার আ ডিটেইল লিস্ট ফ্রম আস ফিল ফ্রি টু কন্টাক্ট আস ইউজিং দ্য কন্টাক্ট বাটন ইন আওয়ার চ্যানেল And we will surely get back to you as soon as we can. So viewer, দেখতেই পাচ্ছি আমাদের টমেটো গুলো quite soft হয়ে গেছে। এখন আমরা add করব হচ্ছে little bit salt, যেটা আমি বরাবরই শেষেই add করে থাকি। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি add করব হচ্ছে আমার যে fresh garden থেকে তুলে নিয়ে এসেছি সেই বেগুনগুলো। আমি বেগুনগুলোকে একটু বড় সাইজে কেটে নিয়েছি আপনারা মোটেও ভয় পাবেন না এটা আমাদের যে নর্মাল পার্পল কালার বা লম্বা বেগুন তার চাইতেও খুবই সুস্বাদু এবং কোয়াইট সফট হয়ে যায় রান্নার কিছুক্ষণ পরই এই জন্য একটু সাইজে বড় করতে হয় আদারওয়েজ অবার্জিনের ভিতরের যে অংশটা এটা গলে খুব সহজেই বের হয়ে আসে তো আমি এটা কেটে হালকা একটু টার্মারিক পাউডার দিয়ে মাখিয়ে নিয়েছি যেন অবার্জিনটা কালো না হয়ে যায় সো এখন আমরা এটাকে কী করবো এটা আমি মশলার ভিতরে দিয়ে ভালো করে নেড়ে দিব নেড়ে সো আমরা যেমনটি বলেছিলাম যে এই বেগুন খুব বেশি সময় নেয় না দেখতেই পাচ্ছেন দুই মিনিটের মধ্যে যখন জাস্ট দুই মিনিট কষিয়েছি এতেই আমার সম্পূর্ণ বেগুনগুলো কোয়াইট সফট হয়ে গেছে ঠিক এমন করে আপনারা যেসব জিনিস খেতে খুব একটা পছন্দ করেন না যেমন মাছের মাথা বা লেজ তা দিয়ে ঠিক এমন করে সুস্বাদু করে একটি কারি তৈরি করে ফেলতে পারেন যেটা আপনার মাছের কারির চাইতেও বেশি সুস্বাদু হয়ে যাবে সো আমাদের অবার্জিনটা ফুল কষানো হয়ে গেছে জাস্ট ফাইভ মিনিট লাগলো এটা কষাতে কারণ এই অবার্জিনটা খুবই সফট এবং খুবই সুস্বাদু তো দেখতেই পাচ্ছেন আমি প্রেস করলেও এটা ভেঙে যাচ্ছে তার মানে ফুল কুক হয়ে গেছে এখন আমি এতে অ্যাড করে দিব আমি যে বলেছিলাম অবশিষ্ট মাছের অংশ যেমন হচ্ছে আপনার মাথা ছোট একটা লেজ সাথে আপনি চাইলে এই মাথাগুলো দিতে পারেন এবং ছোট্ট এক পিস মাছ রাখতে পারেন এতে আপনার যে যে মাথা টাথাগুলোতে যে টেস্ট না আনবে এক পিস মাছেও সেটা নিয়ে আসবে সো বড় মাছ কাটার সময় আপনি একটি মাছ এক্সট্রা এগুলির সাথে মিশিয়ে রেখে দিতে পারেন এবং অ্যান্ড আপনার যে এগুলো আছে সেই এগুলোকে আপনি এভাবে সুন্দর করে ছড়িয়ে দিবেন ছড়িয়ে দিয়ে আমি করব কি এটা আলতোভাবে একটু নেড়ে দিব খুব বেশি না জাস্ট আলতো করে নেড়ে
এভাবে মশলাগুলোর সাথে আমি মাখিয়ে নিব। যেহেতু অভারজিন আমার ফুল কুকড আছে এবং ইলিশ মাছ কুক করতেও খুব অল্প সময় লাগে, এখন আমি এতে পরিমাণ মতন জাস্ট লিটল বিট অফ ওয়াটার আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণ। ঠিক এতটুকু পরিমাণ, এর বেশি লাগবে না, এতটুকু পরিমাণের পানি দিয়ে আমি এটাকে এমন করে মিশিয়ে দিব। মিশিয়ে একটি লিড দিয়ে কভার করে দিব জাস্ট 3 মিনিটসের জন্য। সো ভিউয়ার দেখতেই পাচ্ছেন আমি বলেছিলাম যে আফটার 5 মিনিটস কভার করে রাখার পর, সো আমার 5 মিনিট কভার করে রাখার পর আমার সুন্দর সুস্বাদু একটি কারি তৈরি হয়ে গেল, যেসব জিনিস আমরা সহজেই অনেক সময় কুক করে খেতেও চাই না। সো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফ্রেশ অভারজিন দিয়ে মাছের ডিম মাথা লেজ দিয়ে কত সুন্দর একটি কারি তৈরি হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বেগুনটা কত সফট হয়েছে। দেখুন একদম গলে গেছে, যেটা আমাদের নর্মাল পার্পল কালারের যে বেগুন থাকে বা লম্বা বেগুন থাকে এত সুন্দর সফট হয় না। সি সো ভিউয়ার, আমার এই অভারজিন দিয়ে মাছের ডিম বা সব কিছু যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলকে বা কুকিংকে লাইক বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেয়ার উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড। আনটিল নেক্সট ভিডিও, বাই ফর নাও।